প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে বাংলা চ্যানেল কিভাবে সেটিং করবেন এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আমাদের বাংলাদেশের চ্যানেল আপনি বাংলা চ্যানেলগুলো মানে সেটিংটা বা পজিশনটা কীভাবে করবেন আমি ফুল আজ ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এখানে আপনার বড় যে এলএমবিটা দেখতেছেন এটা ফার্স্ট যখন বাহির হয়েছে তখন এসডি ফুল এসডি এলএমবি সি ব্যান্ড আপনার। তো আমি আজকে একটা পুরানো ডিস তাই সেটিং করে এখন কিন্তু 5G এলএমবি বাহির হয়েছে আপনার সিঙ্গেল আর এমবি, এর দামও কম এখন মার্কেটে অ্যাভেলেবেল। তো আপনার প্রথমে যেটা করবেন আপনার করার জন্য ডিসের তিন কর্নার থেকে তিনটে টানা রড দিয়ে আপনার এলএমবির যে প্লেটটা আছে যেখানে বসাবেন ওইটা লাগাইতে হবে। লাগানোর পরে আপনার এলএমবির পজিশনটা কীভাবে বসাবেন আমি দেখাচ্ছি। এগুলো তো যাই হোক এখানে আপনার 10 নম্বর গ্যাস দিয়ে আপনার নাটগুলো টাইট দিবেন, ভালো করে সেন্টার করবেন। সবগুলো নাট টাইট দেওয়ার পরে আপনার পজিশনটা অ্যাঙ্গেলের ঠিক আছে কিনা চেক করে নেবেন, বরাবর সিধে আছে কিনা। এগুলো টাইট দেওয়ার পরে নাটগুলো সুন্দরভাবে পজিশনটা এখন দেখুন বরাবর একদম ডিসের মাঝখান থেকে আপনার দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে আপনার ফিটিং হয়ে গেছে। এখন এখন এলএমবিটা বসাবেন। তো এলএমবি বসারও নিয়ম আছে, এখানে একটা 6 ফিটের ডিসে আপনার এখানে 6টি ফাট, 6টি ফাটে 6টি সিদ্রুতে তিনটেতে আপনি তিনটে সেন্টার করে লাগাবেন রডগুলো। লাগানোর পরে প্রোডাক্টটা আপনার বসাবেন এলএমবি, বসানোর পরে এলএমবিটা আপনি এখন লাগাবেন। এখন 5G এলএমবিটা আরও ইজিতে আসে, এখন আপনার এলএমবিটা ঠিক একটু অ্যাঙ্গেল করে এই আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বসাবেন। বসানোটা একটু নিচের দিকে করে একটু বাঁকা করে দিবেন, এখন যে পজিশনে বাঁকা আছে এভাবে লাগাবেন। লাগানোর পরে আপনার মিটারটা হইতে হবে এসডি, যে আপনার ফেন্ডারে আপনার এসডি হইতে হবে, নর্মাল রিসিভার আসবে না, তো মিটার হলে ভালো হয়। লাগানোর পরে আপনার যে ফ্রিকোয়েন্সি দিয়ে বা যে চ্যানেলের মাধ্যমে রেখে টুনিং করবেন বা আপনার সিঙ্গেল কোয়ালিটি নিয়ে আসবেন সিঙ্গেলটা, এভাবে আপনার ওয়্যারগুলো ঠিকভাবে লাগিয়ে আপনার এখন কাজ হবে। আপনার কোন ফ্রিকোয়েন্সি নাম্বার দিয়ে আপনি অ্যাড করবেন বা সিঙ্গেলটা আপনার ফেন্ড অ্যাড করবেন। তো এখানে বাংলা চ্যানেল আপনার বিটিভি ন্যাশনাল বা বিটিভি চট্টগ্রাম বা বিটিভি ওয়ার্ল্ড যে কোনো একটা ফ্রিকোয়েন্সি নাম্বারে রেখে ওইখানে আপনার আগে দেখবেন আপনার টুইন করা আছে কি না, রিসিভারের অবশ্যই থাকতে হবে মিটারে। থাকার পর আপনার এই চ্যানেলের মধ্যে তারা আপনার বিটিভি ওয়ার্ল্ড বা বিটিভি ন্যাশনাল বা বিটিভি চট্টগ্রাম যে কোনো একটা চ্যানেলে একটা রাখলে হবে, রেখে পর আপনার ইনফোতে ক্লিক করবেন। আমি বিটিভি চট্টগ্রাম রাখলাম, তো এইটা দিয়ে আপনার আসবে। এটা আপনার অ্যাপিস্টার স্যাটেলাইটের আপনার রিসিভারে অ্যাপিস্টার মধ্যে সেটিং করা হয় বেশিরভাগ আপনার আমাদের বাংলাদেশ। এবং আমাদের বাংলাদেশটা এমন কোয়ালিটি দেখতে ভিডিওর বা এসডি কোয়ালিটি সম্পূর্ণ চ্যানেল, সিঙ্গেল আপনার যদি বরাবর ঠিক মতো আপনার কোয়ালিটি বরাবর নিতে পারেন
তো এটা আপনার চ্যানেল কখনো কাটবে না, রুখবে না, নর্থে আপনার সাইতে পারবেন। ঠিক এলএমবিতে পজিশন একটু বাঁকা হবে, আমি আবার দেখাচ্ছি বারবার, একটু হালকা একটু বাঁকা হবে এভাবে, ঠিক এভাবে বাঁকা হবে পজিশনটা। লেফট প্যাড আপনার করা লাগবে না তেমন। এরপর আপনার এখানে মাটির থেকে 4-5 আঙুল উপরে থাকে বেশিরভাগ, একদম নিচে। এটা আসলে আপনার হেডফুডে ডিস হলে অনেক ভালো হয়, যদি 6 ফিট বা এসে বড় হলে কোয়ালিটি কোয়ালিটি আসেন আরও ভালো আসে। যাক আপনার এখানে সেটিং করার পরে আপনারা সিঙ্গেল প্যান নেওয়ার জন্য চেষ্টা করবেন। মনে রাখবেন আপনারা আগের সংযোগে, আমি আবারও বলছি আগে যে সেই সেট ছিল আমাদের ইসমাইল যে স্টের উৎসব বা এই ধরনের আপনার পিটিভি ন্যাশনাল আসতো ওই স্যাটেলাইটের থেকে সেম একটু নিচে করে আপনার ব্যবসাটি নিচে যাবে। তো আপনি এইভাবে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি নাম্বার রাখি তো যাই, আমি যে ফ্রিকোয়েন্সিটা এখন দিয়েছি এটাতে নাম্বার এই নাম্বারটা সেটিং আসবে না মনে হয়। আমি নাম্বারটা আবার বাইর করতেছি, আরেকটা নাম্বার দিতা এখন দেখুন ভালো মতো 3840 স্যাম্বল ডেট 17496 ফোর সেন্ডেল, এই ফ্রিকোয়েন্সি নাম্বারটার মধ্যে রাখবেন আপনার জলদি জলদি বা আপনার সিঙ্গেলটা নিতে পারবেন, নেটওয়ার্ক জলদি দেবে। তো আপনার মিটারে ইনফোর মধ্যে রাখি, এখানে ডিসি পজিশনটা আস্তে আস্তে খুব ধীরে ধীরে লড়াবেন, উপর নিচে করবেন, লেফট সাইড করবেন। যখন আপনার সিঙ্গেলটা ফিরে যাবে এলএমবি পজিশনটা দেখুন, ঠিক ফেলের থেকে আপনার আধা ইঞ্চি কম বা যতটুকু আপনার ইয়ে হয় আপনার সারফাস মিলে মিশিয়ে রাখলে হবে। তো এরকম একটু বাঁকা করে দিবেন, বাঁকা করে দেওয়ার পর আপনার পজিশন ধরার জন্য একটু চেষ্টা করবেন। যেমন দেখুন এখন আমি সিগন্যালটা পেয়ে গেছি, আমার কোয়ালিটি হচ্ছে না বরাবর এসে গেছে, তো কোয়ালিটি হচ্ছে যত বেশি নিতে পারেন আপনি অ্যাডজাস্ট করে। তো এই দুটারে আপনার 62-63 বা এর বেশি আসবে না, 64 এক এক মিটারে কোয়ালিটি পার্সেন্ট এক এক ক্রম থাকে। তো আপনার প্যান্ডাইটে করার পরে এখানে আপনি এখন দেখা পাবেন 57% 58% বা এখানে আসবে 62 আসবে, আমি দেখাচ্ছি। তো এইভাবে আপনার পজিশনটা রাখার পরে দেখবেন সিঙ্গেলটা যখন আপনার বরাবর অ্যাক্রিট করছেন এই ফিন্সের মাধ্যমে, এখন আমার এখানে সব চ্যানেল এখন এসে গেছে, সব চ্যানেল চলে, কারণ আমার ফ্রিকোয়েন্সি কোয়ালিটিটা এখন 60-এর উপরে, 62-63 এরকম আসতেছে, 64 আসলে আরও ভালো। তো 6 ফিট ডিস যার কারণে সিঙ্গেল কোয়ালিটি একটু এইভাবে আসবে, এসে বেশি আসবে না। তো আপনারা এইভাবে সেটিং করবেন। ফ্রিকোয়েন্সি নাম্বার আমি আবার বলতেছি 3840 বিটিভি ওয়ার্ল্ড বা বিটিভি চট্টগ্রাম বিটিভি ন্যাশনাল যে কোনো একটা মধ্যে রেখে আপনার সেটিং করতে পারবেন। যেমন এখন আমার সেটিং হয়ে গেছে, দেখুন ডিসটা একদম মাটির থেকে মাত্র 5 আঙুল উপরে। তো ডিসের এটা স্ট্যান অনুযায়ী ডিসের কোয়ালিটি অনুযায়ী এটা উপরে দিতে হবে, ওইটা ফ্যাট না আপনার। এখন দেখুন এখানে 5 আঙুলের ব্যবধান, আমি 4 আঙুল দিয়েছি। তো দর্শক আপনারা যারা ডিসের কাজ শিখার আগ্রহী বা দেখার আগ্রহী, আসলে ভিডিওটা আপনার এখন একটু সন্ধে হয়ে গেছে,
যার কারণে আপনার অন্ধকার একটু লাইটিং কম। তো আমি এখন ক্যামেরা লাইট দিয়ে দেখাচ্ছি আমার সম্পূর্ণ সেটিং, এবং চ্যানেল আপনার বরাবর চলতেছে। প্রিয় দর্শক, আপনারা এভাবে সেটিং করবেন, এখানে একদম ইজি। যদি বুঝেন, আপনার 6 ফিট দিয়ে আমি নিয়ে এসেছি এখানে সিঙ্গেল কোয়ালিটি, এবং আমার সম্পূর্ণ চ্যানেল চলতেছে এখানে। তো আপনারা এভাবে চেষ্টা করবেন, আপনারা পারবেন। এখন LMB কোয়ালিটি পাচ্ছেন, আরও ভালো করেছে, এবং আপনার অ্যাভেলেবেল LMB আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনার একটু নিচে পজিশন, ওই কারণে অনেকের অনেক জায়গাতে আপনার গেলে ছাদে বা বিল্ডিংয়ে আপনার একইভাবে বিল্ডিং দেওয়ালের জন্য পাওয়া যায় না সব বিল্ডিংয়ে। এভাবে আপনারা সেটিং করে মূলত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।